कंप्यूटर एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी आशिकपुर सीपी बहुमुखी उच्च विद्यालय शाहजानपुर बगुड़ा शिक्षा दिवस दो आज के हम लोग गेट में आलोचना कर रहे कंप्यूटर एंड कंप्यूटर एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी कंप्यूटर एंड इंफॉर्मेशन टेक्नोलॉजी टू गेट साधारण दो प्रकार मौलिक गेट और जौगिक गेट तो मौलिक गेट बा बेसिक लॉजिक गेट गेट तीन बेसिक लॉजिक गेट तीन वन और गेट तो एंड गेट थ्री नॉट गेट तीन धरने गेट हम लोग पे तो आता তিন ধরনের গেটের যে কুটিক গুলন সে কুটিক গুলন দেখো ওয়ার্গেটের কুটিক ওয়ার্গেট কুটিক যাচ্ছে ওয়ার্গেট और गेट एंड गेट दैट्स एंड गेट বিস্তারিত দেখবো ওয়ার গেট কিভাবে কাজ করে এন্ড গেট কিভাবে কাজ করে নট গেট কিভাবে কাজ করে আমরা কাজ
এখানে দুই তিন ইনপুট তো আসছে, একটা হচ্ছে এ অপরটি হচ্ছে বি, দুইটি ইনপুট। আমরা যখন কোন ওয়ার গেটে দুই ধরনের ইনপুট দেব, কারণ আমাদেরকে যে কোনো একটা ইনপুট যদি প্লাস হয় বা একটা ইনপুট যদি পজিটিভ হয় আউটপুট আমাদের পজিটিভ দেখাবে, তার মানে এই যে ওয়ার গেট আমাদের যোগ হিসেবে কাজ করবে। দেখেন আমি টুন টেবিলের মাধ্যমে এটাকে বিস্তারিত দেখছি, ইনপুট আউটপুট এ বি দুটো ইনপুট এক্স আছে আউটপুট, আমরা এ বি আমরা এ বি দুটাই নেগেটিভ সিগন্যাল দিলাম, ইনপুট যদি না থাকে ইনপুট যদি নেগেটিভ হয় তাহলে আউটপুট আমাদের নেগেটিভ হবে। আর একে একটা ওয়ান একটাতে পজিটিভ দিলাম একটাতে নেগেটিভ দিলাম, এতে পজিটিভ বিতে নেগেটিভ দিলাম, আমার রেজাল্ট ওয়ান পজিটিভ আসবে, এতে নেগেটিভ দিলাম বিতে পজিটিভ দিলাম ওয়ান ওয়ান আসবে, এও পজিটিভ বিও পজিটিভ তারপরে ওয়ান আসবে। এটা হচ্ছে ট্রুথ টেবিল। এখন আমরা কি করব, এটা সার্কিট হিসাবে দেখি কিভাবে কাজ করে। আমরা একটা সার্কিট ডায়াগ্রাম আর্ট করব, সেটা হচ্ছে ওয়ার্কেট দি ওয়ার্কেট কিভাবে কাজ করে। এটা হচ্ছে একটা সার্কিট, এটা ভোল্ট সুইচ সুইচ লো, এটা ওয়ার গেট দিয়ে ওয়ার গেট গেট সার্কিট ওয়ার গেট সার্কিট। তো আমরা দেখো ভোল্ট যখন আমরা দেব এখানে সংযোগ দুটাই কিন্তু ওপেন করা আছে, আমরা সংযোগ দুটা এখনো দেই নাই, তো দুই ধরনের সুইচ একই সুইচ দুই জায়গায়, এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করলাম এটাকে বি দ্বারা, আর এটা হচ্ছে এ। তো আমরা যখন এখানে একটা সংযোগ দেব এতে সংযোগ দেব আমাদের লোড জ্বলবে আমাদের লাইট জ্বলবে, আবার যদি আমরা বি তে সংযোগ দেই তারপরেও কিন্তু আমাদের লাইট জ্বলবে, তার মানে এই বোঝাচ্ছে যে ওয়ার গেট যে কোনো একটা পজিটিভ হলেই সিগন্যাল পাবে, যে কোনো একটা পজিটিভ হলেই লোড জ্বলবে, আবার যদি আমরা দুটাই সংযোগ দেই তাহলে তারপরেও কিন্তু আমাদের লোড পাবে। এটা হচ্ছে ওয়ার গেটের সার্কিট, ওয়ার গেট কিভাবে কাজ করে। এখন আমরা দেখবো মার্কেটে তিনটা ইনপুট দিয়ে কিভাবে কাজ করে। এ বি সি এক্স ইকুয়াল এ প্লাস বি প্লাস সি অর্গেট। আমরা এই অর্গেটের ট্রুথ টেবিল দেখবো,
ইনপুট আউটপুট এ বি সি এক্স 0 0 0 সিগন্যাল মানে 0 0 0 1 সিগন্যাল 1 0 1 0 সিগন্যাল 1 1 0 0 signal 1 1 1 0 signal 1 1 0 0 signal 1 1 1 1 signal 1 আমরা এখানে A, B, C ইনপুট নিয়েছি X আউটপুট তো তিনটা ইনপুটের ক্ষেত্রে যখন আমরা যে কোনো একটাতে যদি পজিটিভ সিগন্যাল পাই তাহলে আউটপুট আমাদের পজিটিভ আসবে আর তিনটাতে যখন আমরা নেগেটিভ সিগন্যাল পাবো তখন আমাদের আউটপুট নেগেটিভ আসবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিচে এটা বুঝেছো এখন আমরা এন্ড গেট আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী আমরা এর আগে এন্ড গেটের প্রত্যেক দেখেছিলাম এখন এন্ড গেট নিয়ে আমরা আলোচনা করব এন্ড এ বি দুটা হচ্ছে ইনপুট এস ইকুয়াল এ ইনপুট বি আউটপুট আমরা এন্ড গেট সাধারণত আমাদের গুণ হিসাবে থাকে এই কারণে আমরা এ ইনপুট বি আউটপুট পেয়েছি তো এটা ট্রুথ টেবিল কিভাবে কাজ করে আমরা সেটাই দেখবো এখন দেখি ট্রুথ টেবিল কিভাবে কাজ করে আউটপুট এক্স ইনপুট এ বি আমরা যখন একটা সিগন্যাল পজিটিভ দেব অথবা দুটা সিগন্যাল নেগেটিভ দেব তখন আমাদের কি আসবে দুটা সিগন্যাল লো দিলাম লো তাহলে আমাদের আউটপুট আসতেছে লো আমরা যখন একটা সিগন্যালকে লো দেব আর একটা সিগন্যালকে পজিটিভ দেব এ ইনপুটে নেগেটিভ দিলাম বি ইনপুটে পজিটিভ দিলাম তাহলে আমাদের সিগন্যাল আসছে নেগেটিভ তারপরে আমাদের এ কে পজিটিভ করলাম বি কে নেগেটিভ করলাম তাহলে আমাদের আসছে কি নেগেটিভ কেন আসছে আমরা গুণ হিসেবে ধরতেছি দেখো a ইনটু b a ইনটু b তাহলে 1 0 যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমাদের সিগন্যালটা কি 0 হবে আর যদি দুইটাই পজিটিভ থাকে তখন আমাদের রেজাল্ট পজিটিভ আসবে অতএব এভাবে OR গেট না সরি AND গেট কাজ করে থাকে তো AND গেটের সার্কিট আমরা দেখবো এখন সার্কিট কিভাবে কাজ করে এন্ড গেটে
এন্ড গেটের সার্কিট দেখবো আমরা। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।